বানত দিক বিদিক হেরুয়াইছে বন্য প্রাণী। তার মাজতে এটা হাতি আহি হুলস্থুল লগালে হাজোর জলাঞ্চলত। কিন্তু অবশেষত হাতিক করা হল ট্রেঙ্কুলাইজ। লগে লগে অবসান ঘটিল হাতির নামত হাজোপাশের আদিমিয়া উদ্বেগ উৎকণ্ঠার। বিগত আটটা দিন বাঢ়নি পানীত উটি অহা এইটো হাতিয়ে খাদ্যর সন্ধানত হাজোর জলাঞ্চলত প্রবেশ করে শঙ্কিত করেছিল জনতাক। বন বিভাগে বিভিন্ন ধরনের বহু চেষ্টা করেও নিয়ন্ত্রণ করিব পৰা নাছিল দতাল বনরিয়া হাতিটুক, যার ফলত বন বিভাগ সম্মুখীন হয়েছিল জনতার ককর্থনা সমালোচনার। পাম বন্দুকর সহায়ত নই পার করাই জঙ্গলল খেদি পঠোয়ার চেষ্টা চলাই বিফল হয়েছিল বন বিভাগ। হাতি অকমান ল্যান্ড সাইডে আহিব লাগিব, আমি চেষ্টা করে আছো। আমি আকু রাইজক স্পেশালি অনুরোধ করো কি শৃঙ্খলা বদ্ধতা মেইনটেইন করার কারণে অকমান ভয় না খাবার কারণে, তো মই হেই রিকুয়েস্ট করো পাবলিকক মানে বিরাট চেষ্টা আমি তো করি আছো কি কেনেকে হাতিকু মানে জিন্দা রাখি আর আমি কেনেকে মানে কলনির বাহিরতে লয়ে যাবার কারণে জঙ্গলত লয়ে যাবার কারণে। হাজোর ভেলকরত পোহনিয়া হাতির দ্বারা বক করা হল বনরিয়া হাতিটুক। এক কথা যেন বন বিভাগে পেলালে স্বস্তির নিশ্বাস। কামরূপ জিলা আয়ুক্ত কৃতি জল্লির লগতে জিলা বন বিভাগের কেবাগী উচ্চপদস্থ বিষয়ার উপস্থিতিত হাতিটু করা হয় ট্রেঙ্কুলাইজ। আনহাতে আজি পুয়ার ভাগত মানাহ রাষ্ট্রীয় উদ্যানত এড়ি দিয়ার কথা উল্লেখ করে জিলা আয়ুক্তগিয়ে। বহুত দিন মানে ডিলে কিয় হয়ে গেল এই ফ্লাড সিচুয়েশন কারণে, তাকে আমি ট্রেঙ্কুলাইজ করব নো পানিতে, সি পড়ি যদি মরি যায় আমি বদনাম হব, আর তাক রেস্কিউ করা আমার মেইন এইমটো সেইটো আছিল। আর নেক্সট হল যে সি ন্যাচুরালি মানে কেনে গুছি যাব পারে, আমি ট্রাই করেছি যে তাক ড্রাইভ করে সি ন্যাচুরালি ব্রহ্মপুত্র কোর্সটি ললে সি যোনফালে দিয়ে আহিছিল তার মেমরিটো তাক থাকে, সেইফালে দিয়ে ওলাই যাব পারিলে। হাজুর পড়া ধীরাজ দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বানত দিক বিদিক হেরুয়াইছে বন্য প্রাণী। তার মাজতে এটা হাতি আহি হুলস্থুল লগালে হাজোর জলাঞ্চলত। কিন্তু অবশেষত হাতিক করা হল ট্রেঙ্কুলাইজ। লগে লগে অবসান ঘটিল হাতির নামত হাজোপাশের আদিমিয়া উদ্বেগ উৎকণ্ঠার। বিগত আটটা দিন বাঢ়নি পানীত উটি অহা এইটো হাতিয়ে খাদ্যর সন্ধানত হাজোর জলাঞ্চলত প্রবেশ করে শঙ্কিত করেছিল জনতাক। বন বিভাগে বিভিন্ন ধরনের বহু চেষ্টা করেও নিয়ন্ত্রণ করিব পৰা নাছিল দতাল বনরিয়া হাতিটুক, যার ফলত বন বিভাগ সম্মুখীন হয়েছিল জনতার ককর্থনা সমালোচনার। পাম বন্দুকর সহায়ত নই পার করাই জঙ্গলল খেদি পঠোয়ার চেষ্টা চলাই বিফল হয়েছিল বন বিভাগ। হাতি অকমান ল্যান্ড সাইডে আহিব লাগিব, আমি চেষ্টা করে আছো। আমি আকু রাইজক স্পেশালি অনুরোধ করো কি শৃঙ্খলাবদ্ধতা মেইনটেইন করার কারণে অকমান ভয় না খাবার কারণে, তো মই হেই রিকুয়েস্ট করো পাবলিকক মানে বিরাট চেষ্টা আমি তো করি আছো কি কেনেকে হাতিকু মানে জিন্দা রাখি আর আমি কেনেকে মানে কলনির বাহিরতে লয়ে যাবার কারণে জঙ্গলত লয়ে যাবার কারণে। হাজোর ভেলকরত পোহনিয়া হাতির দ্বারা বক করা হল বনরিয়া হাতিটুক। এক কথা যেন বন বিভাগে পেলালে স্বস্তির নিশ্বাস। কামরূপ জিলা আয়ুক্ত কৃতি জল্লির লগতে জিলা বন বিভাগের কেবাগী উচ্চপদস্থ বিষয়ার উপস্থিতিত হাতিটু করা হয় ট্রেঙ্কুলাইজ। আনহাতে আজি পুয়ার ভাগত মানাহ রাষ্ট্রীয় উদ্যানত এড়ি দিয়ার কথা উল্লেখ করে জিলা আয়ুক্তগিয়ে। বহুত দিন মানে ডিলে কিয় হয়ে গেল এই ফ্লাড সিচুয়েশন কারণে, তাকে আমি ট্রেঙ্কুলাইজ করব নো পানিতে, সি পড়ি যদি মরি যায় আমি বদনাম হব, আর তাক রেস্কিউ করা আমার মেইন এইমটো সেইটো আছিল। আর নেক্সট হল যে সি ন্যাচুরালি মানে কেনে গুছি যাব পারে, আমি ট্রাই করেছি যে তাক ড্রাইভ করে সি ন্যাচুরালি ব্রহ্মপুত্র কোর্সটি ললে সি যোনফালে দিয়ে আহিছিল তার মেমরিটো তাক থাকে, সেইফালে দিয়ে ওলাই যাব পারিলে। হাজুর পড়া ধীরাজ দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।